প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো আছো? আশা করি তোমরা এর মধ্যে অনলাইন ক্লাস নিচ্ছ এবং তোমাদের অনেক উপকার হচ্ছে। আমি আজকেও তোমাদের একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি তোমাদেরকে আসমানি কবিতাটি পড়াবো। তোমরা সবাই বই নিয়ে বসে পড়ো, বই খাতা নিয়ে বসে পড়ো এবং আমার ক্লাসটা একটু মনোযোগ সহকারে দেখো। আসমানি কবিতাটা পড়ার আগে আমরা তার কবি পরিচিতিটা সম্পর্কে একটু জানব। আসমানিটা কে লিখেছেন? আসমানি লিখেছেন জসীমউদ্দীন, এবং তার জন্ম পরিচয় সম্পর্কে আমরা একটু জানি। এই জন্ম তারিখ, সাল, তারপরে তোমার বিভিন্ন কবি পরিচিতিগুলো, তার যে লেখা গ্রন্থগুলো, এগুলো কিন্তু তোমাদের জন্য এমসিকিউ আসবে। তোমরা এটা মনোযোগ দিয়ে পড়বে। তিনি জন্মগ্রহণ করেছেন 1903 খ্রিস্টাব্দে ফরিদপুর জেলা তামুরখানা গ্রামে। তিনি জন্মগ্রহণ করেছেন কত সালে? 1903 খ্রিস্টাব্দে। মৃত্যুবরণ করেছেন 1976 সালে ঢাকায়। তিনি ঢাকায় 1976 সালে মৃত্যুবরণ করেন। এবং তার রচিত প্রথম কবিতাটি হচ্ছে কবর। তিনি তার উল্লেখযোগ্য কিছু কাব্যগ্রন্থ হচ্ছে নকশি কাঁথার মাঠ, সুজন বাদিয়ার ঘাট, রাখালি, বালুচর, ধানকে, সুচয়নী। তোমাদের এমসিকিউতে আসে যে নকশি কাঁথার মাঠ কার লেখা, তখন চারটা অপশন থাকবে, তোমাদের এরকম দাগ দিয়ে টিক চিহ্ন দিতে হবে যে জসীমউদ্দীনের লেখা। এভাবে এমসিকিউ গুলো আসে, আর এটার জন্য এই কাব্যগ্রন্থের নামগুলো তোমরা মুখস্থ করবে। শিশুদের জন্য তিনি একটা লিখেছেন, সেটা হচ্ছে ডালিম কুমার, খুবই সমাদৃত এই লেখাটি। তারপর তিনি পেশায় ছিলেন, প্রথমে অধ্যাপনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং পরবর্তীতে অনেক বছর তিনি সরকারের প্রচার বিভাগে কাজ করেন। তো তোমরা নিশ্চয়ই জসীমউদ্দীন সম্পর্কে জানতে পেরেছ, আর একটু ডিটেলস তোমরা জানতে পারবে যখন তোমরা এই বইটা খুলে একটু কবি পরিচিতিটা পড়বে। তোমরা বাসায় বইটা খুলে একটু কবি পরিচিতিটা সুন্দরভাবে পড়ে নিও। এরপরে আসো আমরা কবিতা সম্পর্কে যাই, আমরা একটু কবিতাটা একটু পড়ি। আসমানি কবিতাটা পড়ার আগে আমাদেরকে জানতে হবে যে আসলে আসমানি কবিতাটা কি উদ্দেশ্যে লিখেছেন। আসমানি কবিতাটা লেখার উদ্দেশ্য হচ্ছে আমাদের মানে অপরের প্রতি শ্রদ্ধাবোধ ও মানুষের প্রতি ভালোবাসা জাগ্রত করা, এবং আমাদের যে গ্রাম বাংলার মানে ছোট শিশুরা আছে যারা দুঃখ কষ্টের মাধ্যমে জীবন অতিবাহিত করে, তাদের প্রতি এক মমতা বোধ জাগ্রত হয়েছে এই আসমানি কবিতাতে। তো আসমানি কবিতার প্রথম স্টেপটা আমরা একটু দেখি। আসমানি রে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দীন ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। তাহলে আসমানি হচ্ছে এই গল্প মানে এই কবিতার মূল চরিত্র। এই আসমানিকে দেখার জন্য যদি যেতে চাই তাহলে কোথায় যেতে হবে? রহিমউদ্দীন ছোট্ট বাড়ি। এটা তোমাদেরকে তোমাদের জন্য একটা এমসিকিউ যে আসমানিকে দেখার জন্য কোথায় যেতে বলেছে? রহিমউদ্দীন ছোট্ট বাড়ি। আর যদি বলে কোন গ্রামে যেতে বলেছে? রসুলপুরে যাওয়ার জন্য বলেছে। আর বাড়ির কথা বলে থাকলে তাহলে সেটা হবে রহিমউদ্দীন ছোট্ট বাড়ি। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি। তাহলে বাড়িতে কোন পাতার ছানি দেওয়া? ভেন্না পাতার ছানি। এটাও তোমাদের জন্য একটা এমসিকিউ যে আসমানির যে বাড়িটা ছিল সেটা কোন পাতার ছানি দেওয়া ছিল? ভেন্না পাতার ছানি। একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি, একটুখানি হাওয়া দিলে ঘর নড়বড় করে, তারই তলে আসমানিরা থাকে বছর ভরে। আসলে আসমানি অনেক দুঃখ দরিদ্রের মধ্যে মানে কাটে এরকম একটা মেয়ের জীবন চিত্র জসীমউদ্দীন তুলে ধরেছেন। আচ্ছা, এরপরে পরের স্টেপটা আমরা একটু দেখি। পেটটি পড়ে পায় না খেতে, বুকের কখান হার, সাক্ষী দিয়েছে অনাহারে কদিন গেছে তার।
তার মানে খিদের জ্বালায় সে এত রোগাক্রান্ত শরীর যে তার শরীরের যে হাড়গুলো বের হয়ে গেছে, সেই হাড় থেকে বোঝা যায় যে সে কতদিন যাবত না খেয়ে আছে। মিষ্টি তাহার মুখটি হতে হাসির প্রদীপ রাশি, থাপড়েতে নিভিয়ে গেছে দারুণ অভাব আসি। তার মুখের যে মল হাসিটা সেটা অভাবের কারণে মলিন হয়ে গেছে, সেই হাসিটা নিভিয়ে দিয়েছে। পরনে তার সতেক তালি সতেক ছেঁড়া বাস, সোনালি তার গাঢ় বরণ করছে উপহাস। এখানে তার গাঢ় বরণটা কেমন ছিল? সোনালি তার গাঢ় বরণ, তার সেই সোনালি রঙের গায়ের বরণটা তার যে অভাবের কারণে মলিন হয়ে গেছে সেটা দেখে সেটা এখন তার মনে হচ্ছে উপহাস করছে। ভ্রমর কালো চোখ দুটিতে নাই কৌতুক হাসি, কেমন চোখ? এগুলো কিন্তু তোমার জন্য এমসিকিউ, কেমন চোখ? ভ্রমর কালো চোখ দুটিতে নাই কৌতুক হাসি, কি হাসি নেই? কৌতুক হাসি নেই। সেখান থেকে গড়িয়ে পড়ে অশ্রু রাশি রাশি, অভাবের তাড়নায় সে তার মুখে যে একটা হাসি, চোখে যে একটা হাসি আনন্দ, সেগুলো তার নেই, সেখান থেকে শুধু অশ্রুর চোখ গড়িয়ে পড়ে। বাঁশির মতো সুরটি গলায় ক্ষয় হয় তাই কেঁদে, মানে তার যে গলার যে সুর ছিল সেটাও আজকে ক্ষয় হয়ে গেছে কেঁদে কেঁদে। হয়নি সুযোগ লয় যে সুর গানের সুর বেঁধে, এই গলা দিয়ে সে গান গাবে সেরকম সুরও তার মানে সুযোগও তার আসেনি, হয়নি। অভাব এবং দরিদ্রতা সেগুলো গ্রাস করেছে। এর পরবর্তীতে স্টেপটা আমরা দেখি কি আছে। আসমানিদের বাড়ির ধারে পদ্ম পুকুর ভরে, ব্যাঙের ছানা শ্যাওলা পানা কিল বিল বিল করে, মানে আসমানিদের বাড়ির ধারে কি আছে? পদ্ম পুকুর আছে। সেই পদ্ম পুকুর ভরে ব্যাঙের ছানা শ্যাওলা পানা এগুলো কিল বিল বিল করে, মানে অনেক নোংরা তাদের ওই পুকুরটা। ম্যালেরিয়ার মশক শেখা বিষ গুলেছে জলে, সেখানে কে বিষ গুলেছে? ম্যালেরিয়া মশক। এগুলো আমি যেগুলোকে দাগ কাটছি এগুলো থেকে তোমরা এমসিকিউ করতে পারবে, আর এটার জন্য তোমাদের এভাবে দাগ করে দিচ্ছি তোমাদের এমসিকিউ করার সুবিধার জন্য। যে ম্যালেরিয়া মশক যেথা বিষ গুলেছে জলে, কে বিষ কিসে বিষ গুলেছে? ম্যালেরিয়া মশক বা ম্যালেরিয়া মশক আসমানিদের পদ্ম পুকুরে কি করেছে? বিষ গুলেছে। সেই জলেতে রান্না খাওয়া আসমানিদের চলে, দেখো আসমানিরা সেই নোংরা জলে প্রতিনিয়ত রান্না খাওয়া করছে। পেটটি তার ফুলেছে পিলে নিতুই সে জ্বর তার, মানে এরকম নোংরা জগে রান্না বান্না করার দরুন বা নোংরা অবস্থায় থাকার দরুন তাদের কি হয়েছে? পেট পিলে ফুলে গেছে, ঠিক মতো খেতে পায় না, অনাহারে থাকে, তারপর আবার যাও খায় তাও নোংরা জগে রান্না করে খেতে হয়, নোংরা শেষেতে পরিবেশে থাকে, এই সমস্ত কারণে তাদেরকে বিভিন্ন রোগ ব্যাধি অসুখে তাদের জর্জরিত করে ফেলেছে। এবং সেই রোগ ব্যাধির কারণে তার পেটটা পিলে ফুলে গেছে, জ্বর আসে। বৈদ্য ডেকে ওষুধ করে পয়সা নাকি আর, বৈদ্য হচ্ছে চিকিৎসক, সেই চিকিৎসক ডেকে যে আর চিকিৎসা করবে সেজন্য তো পয়সা লাগবে, সেই পয়সাটাও তাদের নেই। এখানে জসীমউদ্দিন অত্যন্ত সুনিপুণ দক্ষতার মাধ্যমে গ্রাম বাংলার একটা দরিদ্র অসহায় মেয়ের জীবন চরিত্র অত্যন্ত মমতা বা দরদী ভাষায় ব্যক্ত করেছেন। তোমরা আশা করি এই কবিতাটা সম্পর্কে বুঝতে পেরেছ। কবিতাগুলো থেকে যতগুলো এমসিকিউ করা যায় তোমরা বাসায় এটা প্র্যাকটিস করবে। এছাড়াও আমি যে কবি পরিচিতিটা পড়ালাম সেই কবি পরিচিতি থেকে তোমরা এমসিকিউ গুলো করে রাখবে, এটা যখন ক্লাস খুলবে তখন তোমরা এটা এমসিকিউ গুলো দেখাবে। এছাড়াও সৃজনশীল প্রশ্নটা তোমরা ধরনটা তো অবশ্যই সৃজনশীল প্রশ্নের ধরনটা জানো, এর ক্লাসে অনেকবার প্রশ্নের ধরন সম্পর্কে বোঝানো হয়েছে, তারপরেও এই সৃজনশীল প্রশ্নটা তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবে। এখানে তোমাদের কবিতার লাইন থেকে কিন্তু 2 নম্বর প্রশ্ন আসবে, কাজে কবিতার লাইনগুলো একটু ভালো করে লাইন বাই লাইন একটু পড়
করবে এবং কি আমি যে বুঝালাম সেগুলো কি বুঝিয়েছে সেগুলো সুন্দর করে আয়ত্ত করবে। এখানে দেখো আসমানিদের বাড়ির ধারে পদ্ম পুকুর ভরে ব্যাঙের ছানা শ্যাওলাপানা কিল বিল বিল করে, কথাটি তারা কি বুঝানো হয়েছে এরকম তোমাদের 2 নম্বর প্রশ্নে থাকবে। তখন তোমাকে এটা এক কথায় উত্তর দিতে হবে প্রথম স্টেপে, পরবর্তীতে এটার সম্পর্কে তোমাকে একটু ডিটেইলস লিখতে হবে। 2 নম্বর প্রশ্ন তো তোমরা জানো 2টা ধাপে 2টা স্টেপে অ্যানসার করতে হয়। 3 নম্বরটা হচ্ছে তোমার প্রথম 3টা স্টেপে করলে ভালো, একটা থাকবে জ্ঞান অনুধাবন এবং প্রয়োগ, 4 নম্বরটা ওরকম 4টা স্টেপেই করবে জ্ঞান অনুধাবন প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা। তোমরা সুন্দর করে বাসায় একটু এই সিচুয়েশনগুলো প্র্যাকটিস করো আর ভালো করে এই কবিতাটা আরেকটু সুন্দর করে পড়ো। আর ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সাবধানতা অবলম্বন করে চলো। আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে।